আজকে সমাজ এই আপনার ইসলাম শিক্ষা না থাকার কারণে দিনই শিক্ষা না থাকার কারণে এই যে যশোরের এক কুলাঙ্গার নেতা কথা বলেন কি আমার কথার সাথে একমত যারা আছেন তারা একটু জোরে কথা বলবেন যশোরের এক কুলাঙ্গার নেতা একটা সরকারি স্কুলে মুসলমানের হেজাব পরা মেয়েগুলোকে ফুলের মালা হাতে দিয়ে তাদেরকে মূর্তির মতো তারা বসে আছে আর তাদেরকে মালা দেওয়ার জন্য হিন্দুদের পূজার সিস্টেমে হাত জোর করে মালা দেওয়াচ্ছে একবার পায়ের কাছে বসাচ্ছে আবার উঠাচ্ছে এমন ভাবে তাদেরকে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছে মনে হয় একজন হিন্দু ভক্ত যে এরকম তার প্রতিমার সামনে পূজা করে কিছু মুসলমানের কন্যা সন্তানগুলোকে দিয়া কিছু কুলাঙ্গারেরা এরকম সরকারি একটা স্কুলে তাদেরকে সম্মান দেখানোর জন্য এরকম বেআদবি করেছে কথা বলেন ঠিক না বাটি এই ছোট্ট তরুণ কিশোরী হাত দিয়া এরকম মালা নেওয়ার সিস্টেম ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেন নাই কথা বলেন দেখেন নাই তুমি কিসের নেতা তোমার যদি মালা নেওয়ার প্রয়োজন হয় তোমার মেয়ের কাছ থেকে মালা নাও আজকে একজন মুসলমানের কন্যা সন্তানের কাছ থেকে মালা নাও লজ্জা হওয়া উচিত কথা বলেন ঠিক না বাটি তুমি যত বড়ই নেতা হও একজন এরকম মুসলমানের মেয়ের হাত থেকে এরকম প্রণাম সহকারে এরকম উল্টা পাল্টা সিস্টেম দিয়া বেয়াদবি কইরা তার কাছ থেকে মালা তুমি গ্রহণ করতে পারো না কথা বলেন ঠিক না বেটি ঠিক এগুলো সম্মান বলে না এগুলো সম্মান বলে না তুমি যদি সম্মানিত হও মানুষ এমনি তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে কথা বলেন ঠিক না বেটি ঠিক এর আগে একবার দেখলেন না স্কুলের ছাত্রদের পিঠের উপরে সরে নেতা বার হলো এগুলো কি যে মাঝে মাঝে কুলাঙ্গারদের জন্ম হয় কুলাঙ্গারি সিস্টেম আমাদের সমাজে চালু আছে যেগুলো সরকারি স্কুলগুলো মুসলমানের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় চলে আবার মুসলমান মেয়েগুলোকে অপমান করা হচ্ছে কথা বলেন ঠিক না ব্যাটি প্রত্যেক দিন একটা করে মালা কিনে নিয়ে তোমার বউ পড়ায় দাও বইয়ের কাছ থেকে তুমি পড়ো এরকম স্কুলে যায় নাটক করার দরকার আছে বলেন আছে আজকে সমাজ গেল কোন দিকে রে ভাই আজকে ধর্মীয় শিক্ষার অভাব কথা বলেন ঠিক না ভাই ঠিক এজন্য এরকম মাদ্রাসা জিন্দা রাখার দরকার আছে না নাই বাজান আমার ভাইয়ার চড়া আলোচনা করব না খুব খেয়াল করে শুনবেন আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেল অশ্লীল গান বাজনা দেখা আর মা বোনেরা নষ্ট হয়ে গেল ওই জীবন মানে জি বাংলা এইবার মুসলমানদের ঘর সামলা কথা বলেন ঠিক না ভাই ঠিক এই সিরিয়াল মা বোনদের চরিত্র নষ্ট হয়ে গেল তবে আমার বিশ্বাস নীলফামারির মা বোনেরা সিরিয়াল দেখে দেখে কার কার বাড়িতে সিরিয়াল দেখে হাত তুলে দেখান তো দেখছেন ওই ভাই রাগ করে করছে আমার বউ দেখে তো হুজুরের বাপের কি এ কথা কয়ে রাগ করে যাচ্ছে আজকে বেনামাজির সামনে নামাজের কথা বলবেন বেনামাজির রাগ বেড়ে গেছে যে জাকাত দেয় না জাকাতের ওয়াজ করবেন ওর মাথা গরম হয়ে গেছে কথা কোন ঠিক না ঠিক ওয়াজ করবেন কোথায় সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না ব্যাজা কথা বলেন না কেন যাদের পরিবারটা সিরিয়ালে আসক্ত হয়ে আছে ওরা সিরিয়ালের ওয়ার্স শুনলে খুশি হবে হায় হায় সমাজ শেষ হয়ে গেল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল বলবো তাহলে একটু জোরে সরে আওয়াজ দিয়ে বলবেন সব সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব পেলাইয়া হইছে বেসামাল সব সরে না মন ভরে না দেখলে সিরিয়াল কথা বলেন ঠিক না ভাই ঠিক হায় হায় বৈশা শুরি বৈশা বৈশা দেখে মিলন তিথি না বুঝিয়া পিসি পোলা খোঁজে জীবন সাথী আছে না নাই বৈশাশুরি বৈশা বৈশা দেখে মিলন তিথি না বুঝিয়া পিসি পোলা খোঁজে জীবন সাথী রাখি বন্ধন এ নতুন কান্দন কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সিরিয়ালের নেশাই পয়রা ধরল প্রেমের জালা দেশটারে ভাসাইয়া গেল হাইরে কিরণমালা সিরিয়ালের নেশাই পইরা ধরলো প্রেমের জালা দেশটারে বাসাইয়া গেল হাই রে কেরন মালা আরো আছে প্রতিদান এ জানো ভাই নতুন গান পুরুল রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেশামাল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল